আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের পদ্ম অংশের অতি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে এবং আজকে আমি যে পদ্মের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব সেটা নাম হচ্ছে বিদ্রোহী তো বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত বিদ্রোহী কবিতাটি ভালো করে পরনি অথবা বোঝো না তোমাদের সুবিধার্থে আমি কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে বিদ্রোহী কবিতাটি বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং সেই ক্লাসটা আপলোড করেছি আমি যে কাজটা করব। সেটা হচ্ছে সেই ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সের মধ্যে দিয়ে দিব তোমরা পূর্বে সেই বিদ্রোহী কবিতার হচ্ছে ভিডিওটি দেখে নিবে তাহলে কিন্তু তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই সহজ হয়ে যাবে প্রশ্ন দেখলেই তোমরা খুব সহজে উত্তরটা বলে দিতে পারবে আমি আশাবাদী তো বন্ধুরা এবং আমি এটাও বলে রাখি যে আজকে আমি যে সকল বহু নির্বাচন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব সেগুলো কিন্তু তোমাদের সকল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা এগুলো যদি আয়ত্ত করে রাখো তাহলে কিন্তু প্রত্যেক পরীক্ষা অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর প্রত্যেক পরীক্ষার মধ্যে বিদ্রোহী থেকে যদি প্রশ্ন এসে থাকে তাহলে অবশ্যই কমন পাওয়া ইনশাল্লাহ তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক তো বন্ধুরা দেখো সর্বপ্রথম যে প্রশ্নটা আমি দিয়েছি সেটা হচ্ছে বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস এখানে অপশনগুলো দিয়েছি বিধবার বঞ্চিতে পরশুরামের ইস্ট্রাফিলে তাহলে উত্তরটা কি হবে উত্তরটা হবে হচ্ছে বিধবার দুই নম্বরে যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে কত সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো বিশ সালে উনিশশো সালে তাহলে উত্তরটা হবে দেখো উনিশশো সালে তিন নম্বরে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে দেখো নিচের কোনটি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা সমাচার দর্পণ সমকাল ধূমকেতু সবুজপত্র তাহলে উত্তরটা হবে হচ্ছে দেখো ধূমকেতু চার নম্বরে দিয়েছি কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ ধূমকেতু বুলবুল মৃতু মৃতুখুদা চক্রবাগ তাহলে উত্তরটা হবে হচ্ছে দেখো চক্রবাগ পাঁচ নম্বরে দিয়েছি এক হাতে বাঁকা বাঁশের বাসরি আর হাতে রণতুর্য এখানে বন্ধু এখানে হবে কবি কাজী নজরুল ইসলামের কোন সত্তাটি প্রকাশ পেয়েছে প্রেম ও দ্রোহ বিদ্রোহী ও বংশীবাদক বিদ্রোহী অত্যাচারিত বিদ্রোহী ও বীরযোদ্ধা তাহলে উত্তরটা হবে হচ্ছে প্রেম ও দ্রোহ এবার আমি ছয় নম্বর প্রশ্নের মধ্যে চলে যাব ছয় নম্বরে আমি দিয়েছি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় মাসিক মোহাম্মদী পাক্ষিক সগাদ সাপ্তাহিক বিজলি দৈনিক শিখা তাহলে উত্তরটা কি হবে দেখি নেই উত্তরটা হবে সাপ্তাহিক বিজলি সাত নম্বরে যেটা দিয়েছি সেটা হচ্ছে দেখো বিদ্রোহী কবিতায় নতশিরের সঙ্গে কিসের সম্পর্ক রয়েছে বৃক্ষের হিমাদ্রির কবির পাশানের তাহলে উত্তরটা হবে হচ্ছে হিমাদ্রি কেননা আমাদের পদ্মের শুরুতে বলা হয়েছিল যে হিমাদ্রির কাছে মাথা নত করেন না এই টাইপের কিছু কথা তো বন্ধুরা একটা জিনিস তোমরা লক্ষ্য করেছ যে হচ্ছে বহু নির্বাচনী কিন্তু আমি এখানে প্রত্যেকটা বিষয় থেকে দিয়েছি অর্থাৎ পদ্ম ভেতর থেকেও দিয়েছি কবি পরিচিতি থেকেও দিয়েছি এমনকি পাঠ পরিচিতি থেকেও দিয়েছি তো আমরা যদি হচ্ছে বিদ্রোহী কবিতা কবিতাটি সম্পূর্ণ ভালোভাবে আয়ত করে নেবো তাহলে কিন্তু আমাদের যেখান থেকে প্রশ্ন আসুক না কেন আমরা সহজেই সেগুলোর কি করতে পারবো উত্তর করতে পারবো তো আগে সেই ভিডিও ক্লাসটা আমরা দেখে নেবে হচ্ছে বিস্তারিত তথ্যের অতপরে ক্লাসটা করলে তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে আট নম্বরে চলে যাব আট নম্বরে যে প্রশ্নটা আমি দিয়েছি সেটা হচ্ছে দেখো বিদ্রোহী কবিতায় চিরদুর্দম দুর্বিনীত নৃশংসকে বীর মানুষ দেবতা আত্মা তাহলে উত্তরটা কি হবে বিদ্রোহী কবিতার ক্ষেত্রে দুর্দম দুর্বিনীত নৃশংস বলা হয়েছে বীরকে নয় নম্বরে দেখে নেই কবি নিজেকে কিসের সাইক্লোন সাইক্লোনো ধ্বংস বলে উল্লেখ করেছেন মহাবিশ্বের মহাশ্মশানের মহাকালের মহাপ্রলয় তাহলে উত্তরটা হবে হচ্ছে মহাপ্রলয়ের এবার আমি দশ নম্বরের মধ্যে চলে যাব দশ নম্বরে আমি দিয়েছি বিদ্রোহী কবিতায় কবি কি মানেন না সভ্যতা আইন মানবতা সততা তাহলে উত্তরটা হবে হচ্ছে দেখো আইন এগারো নম্বরে চলে যাব এগারো নম্বরে যে প্রশ্নটা দিয়েছি সেটা হচ্ছে বিদ্রোহী কবিতা কবি কারজন অভিশাপ বিবেকের পৃথিবীর বন্ধু এখানে অচেনার হবে যাতনার তাহলে এখানে উত্তরটা কি হবে দেখো পৃথিবীর বারো নম্বরে দিয়েছি বিদ্রোহী কবিতায় ডুবোজাহাজ থেকে থেকে নিক্ষেপণযোগ্য অস্ত্রকে কোন শব্দে প্রকাশ করা হয়েছে মাইন টর্পেডো মহাপ্রলয় ভীম তাহলে উত্তরটা আমরা সকলেই জানি হবে টর্পেডো তেরো নম্বরে দিয়েছি বিদ্রোহী কবিতায় ইন্দ্রাণী সুদ কাকে বলা হয়েছে কবিকে কণ্ঠকে বিপ্লবীকে চেঙ্গিসকে তাহলে উত্তরটা হবে উত্তরটা হবে কবিকে চোদ্দ নম্বরে দিয়েছি বিদ্রোহী কবিতায় কবি কেমন মাইনের কথা উল্লেখ করেছেন ঝুলন্ত মাইন ডুবন্ত মাইন মৃত মাইন ভাসমান মাইন তাহলে উত্তরটা হবে হচ্ছে ভাসমান মাইন পনেরো নম্বরে দিয়েছি ইন্দ্রাণী সূতের হাতে কি সূর্য চাঁদ শ্মশান অন্ধকার তাহলে উত্তরটা কি হবে উত্তরটা হবে চাঁদ কেননা বলা হয়েছিল ইন্দ্রাণী সূতের হাতে হাতে চাঁদ ভালে সূর্য ভালে মানে কপালে অর্থাৎ কপালে সূর্য হাতে চাঁদ এবার ষোলো নম্বরের মধ্যে আমি চলে যাব ষোলো নম্বরে যেটা দিয়েছি সেটা হচ্ছে দেখো কবির এক হাতে বাসি অন্য হাতে কী রণতুর্য ছাতা পাখা কলম তাহলে উত্তরটা আমরা সকলেই জানি উত্তরটা হবে রণতুর্য সতেরো নম্বরে দেখে নিই বিদ্রোহী কবিতায় কার সিংহার মহা হুঙ্কারের কথা বলা হয়েছে ইসরাফিলের কবির মানুষের সিংহের তাহলে উত্তরটা কী হবে উত্তরটা হবে ইসরাফিলের আঠেরো নম্বরে দেখে নিই বিদ্রোহী কবিতা কবি কাকে কুর্নিশ করে প্রজাকে রাজাকে নিজেকে প্রকৃতিকে যারা আমরা কবিতা পড়ছি তারা কিন্তু সহজে এটার উত্তর করে দিতে পারবো উত্তরটা হবে নিজেকে উনিশ নম্বরে চলে যাই উনিশ নম্বরে দিয়েছি আমি চক্র ও মহাশঙ্খ বন্ধুরা এখানে আমি হবে আমি ডট 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 প্রচন্ড শূন্যের স্থানে কি হবে বিপ্লব উল্লাস প্রণবনাথ ধর্ম ত্রিশুল আমি বিপ্লব প্রচন্ড আমি উল্লাস প্রচন্ড আমি প্রণবনাথ প্রচন্ড আমি ধর্ম ত্রিশুল প্রচন্ড তাহলে উত্তরটা কি হবে উত্তরটা হবে হচ্ছে প্রণবনাথ অর্থাৎ দেখো আমাদের কিন্তু চরণগুলো থেকেও প্রশ্ন আসতে পারে যে এই চরণের অর্থাৎ আমাদের কিন্তু চরণ থেকেও প্রশ্ন আসতে পারে যে এভাবে যেভাবে আমি দিয়েছি সেভাবেও তো এবার আমি বিশ নম্বর প্রশ্নের মধ্যে চলে যাবো বিশ নম্বরে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে দেখো মহর্ষি অতির স্ত্রীর নাম কি অনসুয়া ইন্দ্রাণী সীতা রাধা তাহলে উত্তরটা হবে হচ্ছে অনশুয়া একুশ নম্বরে দিয়েছি দেখো বিদ্রোহী কবিতা কবি কি দাহন করতে চেয়েছেন বিশ্ব মর্ত পাতাল আকাশ উত্তরটা হবে হচ্ছে বিশ্ব বাইশ নম্বরে দিয়েছি কবি কেমন নিদাক তিয়াসার কথা বলেছেন আকুল ব্যাকুল অনুকূল প্রতিকূল তাহলে উত্তরটা কি হবে উত্তরটা হবে হচ্ছে আকুল তেইশ নম্বরে দিয়েছি কবি নিজেকে কার বাসীর সঙ্গে তুলনা করেছেন ক্লিও প্যাট্রার হার অর্ফিয়াসের প্রমিথিউসের তাহলে উত্তরটা কী হবে উত্তরটা হবে অরফিয়াসের চব্বিশ নম্বরে দিয়েছি কবি নিজেকে কার কঠোর কুঠারের সঙ্গে তুলনা করেছেন দুর্গার বিদ্রোহীর বিশ্বমানের পরশুরামের তাহলে উত্তরটা হবে হচ্ছে দেখো পরশুরামের পঁচিশ নম্বরে দিয়েছি পঞ্চ পাণ্ডবের দ্বিতীয় পাণ্ডবকে নটরাজ শিব দুর্বাসা ভীম তাহলে উত্তরটা হবে হচ্ছে ভীম ছাব্বিশ নম্বরে দিয়েছি বেদুনের সঙ্গে সম্পর্ক রয়েছে কোন দেশের আরবের মিশরের ইরানের জাপানের উত্তরটা হবে হচ্ছে আরবে সাতাশ নম্বর দিয়েছি বিদ্রোহী কবিতা প্রণব নাথ বলতে কি বোঝায় অঙ্কার ধ্বনি কান্না ঐক্যতান মহাশব্দ তাহলে উত্তরটা হবে অঙ্কারধ্বনি এটা কিন্তু শব্দার্থ থেকে প্রশ্ন করা হয়েছে অর্থাৎ আমি একটু আগেই বলেছি যে একটা পদ্ম থেকে তোমার বিভিন্ন অংশ থেকে প্রশ্ন আসতে পারে শব্দার্থ হতে পারে কবি পরিচিতি হতে পারে লেখক পাঠ পরিচিতি হতে পারে কবিতার ভেতরের অংশগুলো হতে পারে অর্থাৎ প্রত্যেকটা জিনিস আমাদেরকে খুব ভালো করে আয়ত্ত করে নিতে হবে আমরা যদি ভালো মার্ক গেইন করতে চাই পরীক্ষার মধ্যে যদি আমরা কমন পেতে চাই অবশ্যই প্রত্যেকটা বিষয় আমাদেরকে ধাপে ধাপে পড়ে যেতে হবে আয়ত্ত করে নিতে হবে অতপর আমাদের এভাবে কি প্র্যাকটিস করতে হবে তো আঠাশ নম্বরে আমি চলে যাব আঠাশ নম্বরে আমি দিয়েছি অরফিয়াসের ভালোবাসার পাত্রীর নাম কি নেফার্তিতি অলকা ইউরিডিস কুন্তি তাহলে উত্তরটা কী হবে ইউরিডিস উনত্রিশ নম্বরে দিয়েছি গ্রিক পুরাণের গানের দেবতা কে দুর্বাশা অ্যাপোলো ভীম নটরাজ তাহলে উত্তরটা হবে হচ্ছে অ্যাপোলো তিরিশ নম্বরে দিয়েছি তান শব্দের অর্থ কী সুরের বিস্তার গানের লয় নাটকের সংলাপ শোকগীতি তাহলে উত্তরটা হবে হচ্ছে সুরের বিস্তার একত্রিশ নম্বরে দিয়েছি পরশুরাম বিষ্ণুর কততম অবতার ষষ্ঠ সপ্তম অষ্টম নবম তাহলে উত্তরটা হবে ষষ্ঠ বত্রিশ নম্বরে দিয়েছি পরশুর কথাটির মানে কি কুঠার প্রাণী বৃক্ষ নদী তাহলে উত্তরটা হবে হচ্ছে কুঠার তেত্রিশ নম্বরে দিয়েছি বলিদানের জন্য ব্যবহৃত অস্ত্র কোনটি কুঠার তলোয়ার খড়ক তীর তাহলে উত্তরটা হবে হচ্ছে খড়গ চৌত্রিশ নম্বরে দিয়েছি দেখো বিদ্রোহী কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে না হয়েছে বিশ্বেরবাসী অগ্নিবিনা অগ্নিবীণা সাম্যবাদী সর্বহারা তো এটা কিন্তু পাঠ পরিচিতি থেকে প্রশ্ন আমি করেছি তাহলে উত্তরটা কি হবে দেখো উত্তরটা হবে হচ্ছে অগ্নিবীণা পঁয়ত্রিশ নম্বরে দিয়েছি অগ্নিবীণা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো তেইশ সালে উনিশশো সালে উত্তরটা হবে উনিশশো সালে ছত্রিশ নম্বর প্রশ্নের মধ্যে আমি চলে যাব ছত্রিশ নম্বরে দিয়েছি কাজী নজরুল ইসলাম গ্রামের মন্তব্যে কত বছর শিক্ষকতা করেন এক বছর দুই বছর তিন বছর চার বছর উত্তরটা হবে হচ্ছে এক বছর দেখো সাঁত্রিশ নম্বর যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে দেখো কবি কার হাতের কঠোর কুঠার হিসেবে তুলনা করেছেন এনে তুলনা হবে দুর্গার বিদ্রোহীর বিশ্বমায়ের মায়ের পরশুরামের উত্তরটা হবে হচ্ছে দেখো পরশুরামের আটত্রিশ নম্বর দেখে নেই পুরাণ কাহিনী অনুসারে পরশুরাম কয়বার ক্ষত্রিয়দের নিধন করেন উত্তরটা হবে ইয়া প্রশ্নগুলো দেখে নিই একুশ বার বাইশ বার উনিশ বার পঁচিশ বার উত্তরটা হবে হচ্ছে একুশ বার এটা খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা জ্ঞানমূলকের মধ্যেও চলে আসে বহু নির্বাচনের মধ্যে তো প্রায় দেখা যায় অর্থমন্ত্র আজকে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সবগুলোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই সবগুলো ভালো করে আয়ত্ত করে নিবে উনত্রিশ উনচল্লিশ নম্বরে যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে দেখো কিছুটা পিছিয়ে সম্ভ্রমপূর্ণ সালাম বা অভিবাদনকে কি বলে কুর্নিশ প্রার্থনা বিনতি বিনয় তাহলে উত্তরটা কি হবে দেখো উত্তরটা হবে কুর্নিশ চল্লিশ নম্বরে দিয়েছি বিদ্রোহী কবিতায় ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেন কি বিশ্বামিত্র দুর্বাসা ইন্দ্রাণী ভীম তাহলে উত্তরটা হবে হচ্ছে বিশ্বামিত্র তো বন্ধুরা এখানে মোর চল্লিশটা আমি বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছি এই সবগুলোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সবগুলো তোমরা ভালো করে আয়ত্ত করে নিবে তোমরা এখানে আমি তোমাদেরকে দেখাতে চেয়েছি যে বিদ্রোহী কবিতা থেকে তোমার কিভাবে বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে এবং কি কি অপশন আসতে পারে এবং আমাদের উত্তরটা কী হবে তোমরা যারা ভালো করে বিদ্রোহী কবিতাটা পড়েছো বা বুঝেছো তোমাদের জন্য কিন্তু সবগুলো উত্তর করা খুবই সহজ আর শুধুমাত্র থেকে প্রশ্ন অর্থাৎ এই যে জ্ঞানমূলক টাইপের বহু আসবে এমন না তোমার বহুপতি থেকেও আসতে পারে তো তোমরা আমি পরবর্তীতে সেগুলো নিয়েও তোমাদের সামনে আলোচনা করব তোমাদের কাছে তো আপাতত তো এখানে আমার আজকের আলোচনা শেষ হয়ে যায় তো বন্ধুরা এছাড়া আমার আজকের আলোচনার বিষয় আহ তোমাদেরকে যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে লাইক করবে এবং যদি কোনো সমস্যা থেকে থাকে অথবা বিদ্রোহী কবিতা নিয়ে আরও কিছু জানার থাকে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবে তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ